তৃণমূল কংগ্রেস ছেড়ে 300 জন যোগ দিলেন বিজেপিতে, তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন অর্জুন সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। নৈহাটির এক দলীয় কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে 300 জন যোগ দিলেন বিজেপিতে। এর মধ্যে রয়েছেন ব্যারাকপুর ব্লক 1 গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য শুভেন্দু ঘোষ সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা ও কর্মী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেন, বহু তৃণমূল নেতার সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে নৈহাটি পৌরসভার 19 জন পৌর প্রতিনিধি, যাদেরকে আগামী দিনে বিজেপিতে যোগদান করানো হবে। আমি যদি ভারতীয় জনতা পার্টি যদি আমরা যদি ইচ্ছা করি নৈহাটি পৌরসভা 19 জন কাউন্সিলর আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার জন্য তৈরি আছে। আমরা তাদেরকে অপেক্ষা করতে বলছি। আমরা ইলেকশন হলে আপনারা দেখতে পারবেন যে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি ভোটে নৈহাটিতে হারবে। পার্থভৌমিক যা কুকরম করেছেন তার ফল এখানকার মানুষ পার্থভৌমিকে। যারা তৃণমূল কর্মী সঠিক কর্মী ছিল তাদেরকে তৃণমূল কংগ্রেস কোনো গুরুত্ব দেয় না, মানে পার্থভৌমিক প্রাইভেট লিমিটেড কোম্পানি যে কর্মচারী আছে অভিষেক ব্যানার্জি কোম্পানিতে, তারা যারা তৃণমূল করেছে কোনো দিন, তৃণমূল জেনে মার খেয়েছে, জেল গিয়েছে, তারা আজকে তৃণমূল সঙ্গে নেই। তাই আজকে তৃণমূলে ধস নামছে। তারা ভারতীয় জনতা পার্টি মোদিজি গ্যারান্টির উপরে বিশ্বাস করে। পঞ্চায়েত সমিতি মেম্বার সুমিত ঘোষ, তাপস দা, শুভজিৎ, অনেক প্রায় 300 লোক মেহমুদপুর থেকে নিয়ে পলাশি মাঝি পাড়া সব জয়েন করে যাচ্ছে। তাহলে অপেক্ষা করুন, নিশ্চয়ই ক্রস করে যাবে। বললাম তো আমরা শেষ দিন যখন ওই জাল গোটাবো তখন দেখবেন কোনো মাছ আর ওদিকে নেই, সব চলে আসবে। অনেক 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 লোক দলে আসবে, কোনো অসুবিধা হবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।